বদরগঞ্জে বিষ প্রয়োগ করায় দুইটি গরুর মৃত্যু, থানায় অভিযোগ দায়ের। আসসালামু আলাইকুম, এনকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সাথে আমি আলমিনা পারভিন আলতা। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউপির দক্ষিণ মাদাইখামার গ্রামের সুলতান মিয়ার ছেলে রফিকুল ইসলামের দুটি গরুকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়। গত 25 অক্টোবর রফিকুল ইসলাম বাদী হয়ে আদুরি বেগম ও রাজিকুল বাবুকে আসামি করে বদরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার নাম রফিকুল ইসলাম, আমরা দুই মানুষে ঘাস আনতে গেছি পাতারে, আসিয়ে শুনি আমার মেয়ে বলতেছে যে ওই দাদি আমার গরু হামার ঢুকছিল, কেন জানি ঢুকছিল। বলার পর আমরা বলি যে হয়তো ঢুকছিল, কি জানো দরকার থাকতে পারে, তো এই বাড়ি বাড়ি সবসময় আসে যায়। হ্যাঁ, তারপরে পরের দিন থেকে আমাদের গরু এরকম মানে ছটপট ছটপট করিয়ে মাটিতে পড়িয়ে ধড়ফড় ধড়ফড় করে ধরলো একটা পর একটা। তখন পশু হাসপাতাল থেকে আমি ডাক্তার নিয়ে আসি। আমার বাড়ি তো আমার চাচাতো ভাইও নিজেও ডাক্তার, সে উডি বেড়ায় ঘুম থেকে বেড়ায় হোক এবং মনে করো যে মাঠ থেকে আসিও হোক, সে আমার গরুর ট্রিটমেন্ট সবসময় নেয়। নেওয়াতে তারপর পশু হাসপাতাল থেকে আমি আমি সার্জেন্টকে আনাইলাম। সার্জেন্টকে আনার পরেও 3 দিনের ডোজ দেয়, 3 দিনের ডোজ দেওয়াতে ওই দাহগুলো কমে। এ বিষয়ে উপজেলা ভেটেনারি চিকিৎসক স্বপন চন্দ্র সরকার জানান, আমি চিকিৎসা করতে গিয়ে যা বুঝতে পেরেছি তাতে করে গরুকে বিষ খাওয়ানো হয়েছে। রফিকুল ইসলাম বলেন, আমাকে সর্বশান্ত করে দিল, আমার গরুর মূল্য হতো প্রায় 1,70,000 টাকা, আমি এই হত্যাকারীর কঠোর বিচার চাই। এ বিষয়ে এ বিষয়ে রাজিকুল বাবুর কাছে জানতে গেলে, আমার স্ত্রী রফিকুলের গরুর খাদ্যে বিষ দিছে কিনা আমার জানা নাই। তিনি আরো বলেন, রফিকুলের গোয়াল ঘরের পানি আমাদের আঙ্গিনায় আসা নিয়ে আমার স্ত্রী বিরক্ত হয়ে কয়েকবার ঝগড়া হয়েছিল। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, হয়তোবা আমার স্ত্রী আদুরি বেগম বিষ দিতে পারে বলে জানান। রাজিকুল বাবুর স্ত্রীর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকাবাসী সূত্রে ও নাসিরুল ইসলাম জানান, আদুরি ও রাজিকুল বাবু মিলে গরুর খাবারে বিষ প্রয়োগ করার জন্যই গরু মারা গেছে। তখন বউ আমার বলে, এটা কে বলছিল? বাবু বাবু বাবু। তখন বউ আমার বলে যে তুমি আর কি উজু করা যাবে না, কলত কি আর পানি নাই। হ্যাঁ, এ ধরনের কথাবার্তা বলতে তারপরে কাল বৈঠকও তো ওনাকে জিজ্ঞেস করলো যে তুই গরুকে ধরলু না, তোকে ডাক দিলে তুই গরুকে ধরলু না, তাহলে আমি দৌড়ি আলছি আলছি আমার ওখানে যাওয়া চলবে না। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেসমিন নাহার, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশনের বিস্তারিত জানতে ভিজিট করুন mktelevision.net এর ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশন।